হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আজকে রবি টেন মিনিট স্কুল আয়োজিত লাইভ ক্লাসে আজকে সাথে আছি তোমাদের আমি রিসাল আজকে আমি তোমাদেরকে নিব এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় অধ্যায় চার খুবই ইন্টারেস্টিং একটি অধ্যায় যার নাম কৃষি বা আমরা যদি ইংরেজিতে বলি তাহলে অ্যাগ্রিকালচার আমরা কি জানি যে প্রাচীনকালে মানুষ যাযাবর শ্রেণীর ছিল এবং পরবর্তীতে সেই যাযাবর শ্রেণী থেকে একটা সময় যখন স্থায়ী নিবাস করা শুরু করে তখন সর্বপ্রথম মানুষ কিন্তু এই কৃষিকাজের মাধ্যমেই সর্বপ্রথম ঘর তৈরি করা শুরু করলো এবং একটি জায়গায় স্থায়ীভাবে থাকা শুরু করলো অর্থাৎ কৃষিকাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কৃষিকাজের এবং কৃষিকাজ যে তার আগে তোমরা আমাকে এই কুইজটির উত্তর একটু দিয়ে দাও যারা যারা জানো সেটি হলো এগ্রিকালচার শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে প্রথম যেই অপশনটি আছে সেটি হলো এ ল্যাটিন আরেকটি হলো বি গ্রিক এই দুটির কোনটি এ অথবা বি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও গ্রেট তোমরা অনেকে জয়েন করে ফেলেছো তো আমরা আসলে পড়ছিলাম এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপারের অধ্যায় চার অধ্যায়টির নাম কৃষি বা অ্যাগ্রিকালচার এবং তোমাদের প্রতি আমার সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হলো এই যে অ্যাগ্রিকালচার এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর প্রথম অপশন এ ল্যাটিন এবং অপশন বি গ্রিক আমাকে দ্রুত তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কোন ভাষা থেকে এসেছে আচ্ছা আমি অলরেডি দেখেছি যে প্রীতি ঢাকা থেকে জয়েন করেছে সো এবং সাকিব বলতে চেয়েছে যে ল্যাটিন তোমরা অ্যান্সারটা জানাও এবং সাথে কে কোথা থেকে জয়েন করেছো নাফিস বলেছে গ্রিক আচ্ছা আমরা অলরেডি দেখেছি যে দুইটা দিয়ে দিয়েছে সাকিব বলেছে ল্যাটিন নাফিস বলেছে গ্রিক ভাষা থেকে এসেছে তো আমরা এখনই দেখবো যে কোন ভাষা থেকে এসেছে কিন্তু তোমরা তার সাথে সাথে আমাকে জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে জয়েন করছো সো এগ্রিকালচার ইতিহাসটা কিন্তু আসলে অনেক প্রাচীন বলা হয় যে প্রায় মানে হিউম্যান সিভিলাইজেশনের শুরুর মানুষ যখন কি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবর জীবন যখন করত। তখন কিন্তু আস্তে 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 মানুষ একটু একটু করে দেখলো যে একটি জায়গায় যখন মানুষ একটি ফল খেয়ে যাযাবর যাপন করছে সে হলো পশু শিকার করছে তারপরে ফল টল খাচ্ছে সেটা বীজ যখন যেখানে ফেলছে সেই বীজ ফেলার সাথে সাথে কিছুদিন পরে সেখানে গাছ হচ্ছে তো এইখান থেকে মানুষের সর্বপ্রথম যে শস্য যে উৎপাদন করা যায় এই ধারণাটি মানুষের মধ্যে তৈরি হলো তো সেখান থেকে আসলে আস্তে আস্তে পরবর্তীতে মানুষ একেবারে নিয়মতান্ত্রিক যে অ্যাগ্রিকালচার বা কৃষি সেটিতে আস্তে আস্তে পদার্পণ করলো তো অ্যাগ্রিকালচার এটা স্টাডি করা হয় অনেক পরে এটি কোন ভাষার শব্দ এটি আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম আমি দেখ জয়েন করেছে টু ইন চৌধুরী জয়েন করেছে ঢাকা থেকে শাকিল আহমেদ কুমিল্লা থেকে এবং শাকিল আহমেদ বলছে যে অপশন বি অর্থাৎ শাকিল আহমেদ বলতে চেয়েছে গ্রিক গ্রিক ভাষা থেকে এসেছে এগ্রিকালচার আয়সা আক্তার সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আর কে কোথায় বলেছে আচ্ছা অনেকেই বলছে গ্রিক অনেকে বলছে ল্যাটিন আমাকে একটু আর যারা আছো তোমরা আমাকে একটু খুব দ্রুত জানিয়ে দাও যে এগ্রিকালচার শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ল্যাটিন নাকি গ্রীস এ নাকি বি এবং সাথে সাথে জানিয়ে দাও তুমি কোথা থেকে জয়েন করেছো সো আমি যেটা বলছিলাম যে অ্যাগ্রিকালচার বা কৃষি এটি প্রাচীনকালে মানুষ যখন হলো যাযাবর জীবন যাপন করতো সেখান থেকে আস্তে আস্তে দেখলো যে আসলে মানুষ তো যেই ফসল বা যেই শস্যটি সে খাচ্ছে বা ভোগ করছে সেটির বীজ দিয়ে আরেকটি নতুন শস্য উৎপাদন করা যায় এই যে যে ধারণা এই ধারণা থেকে আসলে মানুষ কৃষিকাজ করা শুরু করে এবং পরবর্তীতে শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় যারা বলছো যে গ্রিক তারা এগ্রিকালচার শব্দটি সর্বপ্রথম ল্যাটিনরা ইউজ করে ল্যাটিন শব্দ অ্যাগ্রিকালচার একটি ল্যাটিন শব্দ সর্বপ্রথম সাকিব সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ

তুমি তোমার টাইম লাইনে ভিডিওটি পেয়ে যাবে এবং তোমার বন্ধুরাও দেখতে পারবে তো আমি বলছিলাম যে অ্যাগ্রিকালচার এই শব্দটি এসেছে ল্যাটিন ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন দুটি শব্দ থেকে এসেছে প্রথম শব্দটি হল অ্যাগার এবং দ্বিতীয় শব্দটি হলো কালচারা অ্যাগ্রিকালচার একটি ইংরেজি ভাষার শব্দ কিন্তু অ্যাগর এবং কালচারা এই দুটি হল ল্যাটিন ভাষার শব্দ শব্দের অর্থ হলো ইংরেজি হল ফিল্ড বা বাংলায় যদি আমি বলি ভূমি এবং কালচারা শব্দের অর্থ টু কাল্টিভেট টু কালটিভেট অথবা উৎপাদন করা তো আমরা শুরুতেই সঠিক উত্তরটা জেনে গেছি যে এগ্রিকালচার শব্দে শব্দটি এসেছে ল্যাটিন দুটি শব্দ থেকে অ্যাগর এবং কালচারা কালচারাগর শব্দ এর অর্থ হলো ফিল্ড বা ভূমি এবং কালচারা শব্দের অর্থ টু কালটিভেট অথবা উৎপাদন করা সো আমরা এই যে অর্থ এই অর্থ থেকে খুব সহজেই ধারণা করতে পারছি যে অ্যাগ্রিকালচার মানে কি বা অ্যাগ্রিকালচারের সংজ্ঞা কি ভূমিতে যখন একটি ল্যান্ডে আমরা যখন শস্য উৎপাদন করি কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি হলো এগ্রিকালচার বা কৃষি আমরা যখন ভূমিতে নিয়মতান্ত্রিকভাবে কোনো শস্য উৎপাদন করি শস্য উৎপাদন করি তখনই সেটি হয় কৃষি এগ্রিকালচার শব্দটি অর্থ আমরা জানলাম এগ্রিকালচারের সঙ্গে আমরা জানলাম এবং দুটি শব্দ অ্যাগর এবং কালচারের অর্থ আমরা জানলাম আচ্ছা ঢাকা সিটি কলেজ থেকে নাহিদুল ইসলাম জয়েন করেছে দুই হাজার ষোলো ব্যাচ ওয়ান্ডারফুল আমিও ঢাকা সিটি কলেজে ছিলাম একটা সময়ে সো তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো বর্তমানে তারা কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো তোমরা কে কোন কলেজ থেকে পরীক্ষা দিবে এবার যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে এইচএসসি পরীক্ষার্থী কতজন তোমরা জয়েন করেছো এবং অবশ্যই সাথে সাথে ক্লাসটি শেয়ার করে দাও আমরা দেখছিলাম এগ্রিকালচার বা কৃষির অর্থ তো এখন আমরা বুঝবো যে এগ্রিকালচার বা কৃষি এটির নিয়ামক সমূহ অথবা নিয়ামক বা ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি যে কোনো জিনিসকে প্রভাব বা ফ্যাক্ট যে কোনো জিনিসের ক্ষেত্রে ফ্যাক্ট আমার লাইফের ক্ষেত্রে হয়তো অনেক কিছুই ফ্যাক্ট করে সেগুলো হলো আমার জীবনের ক্ষেত্রে ফ্যাক্টর বা নিয়ামক তো কৃষির ক্ষেত্রেও কিছু নিয়ামক বা ফ্যাক্টর আছে যেগুলো কৃষিকে ব্যাপকভাবে প্রভাবিত করে তো এই যে যে কৃষির যে নিয়ামকগুলো সেই নিয়ামকগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথমত প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান দ্বিতীয়ত অর্থনৈতিক উপাদান এবং তৃতীয়ত সাংস্কৃতিক উপাদান দেখো কৃষি কাজের ক্ষেত্রে যেই ধরনের উপাদানগুলো ফ্যাক করে বা যেগুলো নিয়ামক বা ফ্যাক্টর হিসেবে কাজ করে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান সাংস্কৃতিক উপাদান এখন কৃষিকাজের প্রাকৃতিক উপাদান বলতে আমরা আসলে কি বুঝি প্রথমত প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বলতে আমরা কি বুঝি এটা আমাদের প্রথমে পরিষ্কার হতে হবে প্রাকৃতিক বলতে আমরা বুঝি যেটা আসলে ন্যাচারাল যেটা আসলে ম্যানমেড না বা মানুষ বানায়নি যেটি আসলে ন্যাচারালি পরিবেশে পাওয়া যায় সেগুলোই প্রাকৃতিক তারপরে অর্থনৈতিক বলতে হলো আমাদের যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি আছে বা টাকা পয়সার সাথে সম্পর্কযুক্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো হলো অর্থনৈতিক বিষয় এবং সাংস্কৃতিক বিষয় হলো যখন এই যে যে প্রাকৃতিক পরিবেশে মানুষ যখন থাকে তখন সেখানে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় তো আমরা তিন ধরনের উপাদানের কথা জানলাম এখন আমরা দেখব যে প্রাকৃতিক উপাদানগুলো কি অর্থনৈতিক উপাদানগুলো কি এবং সাংস্কৃতিক উপাদানগুলো কি। প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রথমেই আছে একটি বা ল্যান্ডফর্ম সেখানকার মাটির কি অবস্থা মাটিটা কি উঁচু নাকি নিচু ওইখানে গাছপালা রকম হয় তো সব মিলিয়ে ওইখানকার যে ভূপ্রকৃতি তৈরি হয় সেটি কিন্তু আসলে ওইখানে কি ধরনের ফসল উৎপাদিত হবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা মাঝখানে আমি দেখছি যে ইমরুল টেকনাফ থেকে জয়েন করেছে এবং নাফিস রেজা দিগন্ত বলছে যে সে এসএসসি ব্যাচ দুই তার জন্য হেল্পফুল হবে কিনা প্রথমত তুমি যদি আর্টস এর হও তাহলে তোমার এসএসসিতেও কৃষি আছে এই কৃষি এই চ্যাপ্টারটা একটু অ্যাডভান্স কিন্তু তুমি এখন একটু অ্যাডভান্স নলেজ গ্যাদার করতে পারবে এবং দ্বিতীয়ত তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবে তখন আগের থেকেই তুমি ব্যাপারগুলো জানবে সো অবশ্যই তোমার জন্য এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ হতে পারে সো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে তো প্রথম যে প্রাকৃতিক উপাদান সেটি হলো ভূপ্রকৃতির একটা জায়গার ভূপ্রকৃতি বা ল্যান্ড কেমন তার উপর ভিত্তি করে সেখানকার কি ধরনের শস্য উৎপাদিত হবে বা কি ধরনের কি ধরনের শস্য উৎপাদিত হবে তা তা ডিপেন্ড করে তো ধরি সমতল ভূমিতে ধান উৎপাদন হবে কিন্তু সমতল ভূমিতে কি চা উৎপাদিত হবে চা উৎপাদিত সমতল ভূমিতে হবে না কেন কারণ সমতল ভূমিতে অনেক সময় পানি জমে থাকে এবং চায়ের গোড়ায় যদি কখনো চা গাছের গোড়ায় যদি কখনো পানি জমে তাহলে গাছটি মারা যাবে অর্থাৎ চা গাছের জন্য লাগবে ডিফারেন্ট প্ল্যাটফর্ম অর্থাৎ পাহাড়ি ঢালু জমি এবং এই যে যে দুটো ভিন্ন ভূপ্রকৃতি এবং দুটা ভিন্ন ভূপ্রকৃতিতে একটিতে জন্মাচ্ছে ধান একটিতে জন্মাচ্ছে চা তো দ্বিতীয় যে প্রাকৃতিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো জলবায়ু আমরা জলবায়ু কিভাবে গুরুত্বপূর্ণ তার আগে একটু ছোট করে জেনে নেই যে জলবায়ু বলতে আমরা কি বুঝি জলবায়ু বলতে আমরা বুঝি যে আমাদের যে দৈনন্দিন আবহাওয়া আছে আবহাওয়া বলতে আমরা বুঝি দৈনিক আমাদের বৃষ্টিপাত তাপমাত্রা তারপরে বাতাসের আর্দ্রতা এই যে যে পুরো অ্যাটমসফিয়ারিক যে কন্ডিশন এটাকেই আমরা কিন্তু আসলে আবহাওয়া বলছি এবং আমরা যখন বিশ ত্রিশ বছরের আবহাওয়ার গড় করব। একটি বাংলাদেশের ধরি বাংলাদেশের গত আগামী গত বিশ বছর বা ত্রিশ বছর আমি আবহাওয়ার গড় করছি গড় করলে দেখা যাবে যে বাংলাদেশের একটা ফুল একটা অ্যাটমসফিয়ারিক প্যাটার্ন পাওয়া যাবে সেইটাকেই বলা হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট তো একটি উৎপাদিত হবে কতটুকু উৎপাদিত উৎপাদিত হবে হবে তা কিন্তু নির্ধারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ুর উপাদানগুলো কি কি আমরা যদি ধরি প্রথমত বৃষ্টিপাত এই যে আমি একটু আগে যে ধান এবং চায়ের কথা বললাম দুটির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দরকার বৃষ্টিপাত ছাড়া এরা কখনোই বেঁচে থাকতে পারবে না বা এরা সার্ভাইভ করতে পারবে না এদের জন্য পানি দরকার তো তারপরে যে কোনো শস্য উৎপাদন হওয়ার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা দরকার ওই তাপমাত্রাতেই শস্যটি উৎপাদিত হয় যেমন আমরা দেখি শীতকালীন শস্য আছে আবার গ্রীষ্মকালীন শস্য কিন্তু আছে আবার আমরা দেখি আমন ধান একটা সময় হচ্ছে বড় ধান একটা সময় হচ্ছে কারণ কি দুটি শস্যের জন্য আলাদা আলাদা জলবায়ু প্রয়োজন বা আলাদা আলাদা বৃষ্টিপাত আলাদা আলাদা তাপমাত্রা প্রয়োজন এবার আমরা জলবায়ু দেখলাম জলবায়ুর পরে আমরা অর্থ যে উপাদানটি দেখব সেটি হলো মৃত্তিকা বা মাটি আমরা সব সময় জানি আসলে এই যে আমরা যে এগ্রিকালচার বা কৃষি সংজ্ঞা যখন পড়ছিলাম তখনই আমরা দেখছিলাম যে মাটি বা ল্যান্ডে যখন আমরা উৎপাদন করি তো অবশ্যই মাটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বা নিয়ামক হবে কৃষিকাজের জন্য তো মাটি মাটির ক্ষেত্রে কি হয় যেমন এই যে আমরা ধানের কথা বলছিলাম ধানের জন্য খুব উর্বর দোয়াশ মাটি লাগে আবার চায়ের জন্য কিন্তু একেবারে কাদা মাটি হলে হবে না এটার জন্য কিন্তু পটাশযুক্ত দোয়াশ মাটি লাগে টি বিশেষ ধরনের দোয়াশ মাটি তো এই যে বিভিন্ন ধরনের শস্যের জন্য বিভিন্ন ধরনের মাটি যে দরকার হয় এক থেকে এক থেকে আমি বুঝতে পারি যে আসলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামক এখন এই নিয়ামক গুলো কিন্তু আমাদের খুবই মানে কি বলে গুরুত্বের সাথে বুঝতে হবে কারণ এই নিয়ামক আমরা পরবর্তীতে যতগুলো শস্য পরব প্রতিটা শস্যের ক্ষেত্রে আমরা এই নিয়ামকের প্রভাবগুলো দেখব অর্থাৎ এখন থেকে আমরা যদি নিয়ামকগুলো জেনে রাখি পরবর্তীতে বুঝতে সুবিধা হবে তারপরে দ্বিতীয় যেটি আছে সেটি হলো অর্থনৈতিক উপাদান আমরা জানি যে অর্থনৈতিক উপাদানের সবসময় চারটি অংশ থাকে চারটি অংশের মধ্যে হলো মূলধন অর্থনৈতিক উপাদান বলতে আমরা বুঝি যে যে ইকোনমিক অ্যাক্টিভিটি তো আমি ধান কথা বলছিলাম চাষ করার সময় অবশ্যই আমার মূলধন লাগবে আমার আমার বীজ কিনতে হবে আমার কীটনাশক কিনতে হবে আমার যন্ত্রপাতি কিনতে হবে সেটির জন্য অবশ্যই মূলধন লাগবে মূলধনের পরেই যে কোনো শস্য ফলাতে হলো যেটি লাগবে সেটি হলো শ্রমিক প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় মাঠে না হলে শস্য কিন্তু উৎপাদন করা সম্ভব নয় মূলধনের পরে শ্রমিক গেল শ্রমিকের পরের ফ্যাক্টরটি হলো বাজার মূলধন ইনভেস্ট করা হলো শ্রমিক ফসল ফলালো তারপরে যদি বাজারে সেটি না যায় তাহলে কিন্তু আসলে এই পুরো ব্যাপারটা কিন্তু ভ্যালুলেস অর্থাৎ বাজারে আমাদের যেতে হবে এবং এই যে যে নিয়ামক হিসেবে কিভাবে কাজ করছে কারণ আমি যে ফসলটি উৎপাদন করছি সেটিকে যখন বাজারে নিব তখনই সেটি ইকোনমিক ভ্যালু পাবে বা সেটি টাকার বিনিময়ে বিক্রি হবে এবং আবার মূলধন মূলধন আসবে আবার শ্রমিকের শ্রম দেওয়া সম্ভব হবে আবার সেটি বাজারে যাবে এবং একটি শস্য উৎপাদনের পরে বাজারে যাওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো পরিবহন এটি অন্যতম অর্থনৈতিক উপাদান অর্থাৎ চারটি অর্থনৈতিক উপাদান দেখলাম মূলধন শ্রমিক বাজার এবং পরিবহন এই চারটি মিলিয়ে অর্থনৈতিক যেই ফ্যাক্টরগুলো সেগুলো একসাথে কাজ করে এবার যদি আমি সাংস্কৃতিক উপাদানগুলো দেখি তাহলে সাংস্কৃতিক উপাদানগুলো কি কি আমি প্রাকৃতিক উপাদান দেখছিলাম এবং আমি বলছিলাম যে আসলে পরিবেশের সাথে পরিবেশের মধ্যে মানুষ যখন আসলে কাজ করে বা অ্যাক্টিভিটি করে তখনই আসলে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় সাংস্কৃতিক পরিবেশ বলতে কি বুঝি যেমন একটি একটি ফসলের ক্ষেত্রে সাংস্কৃতিক নিয়ামক হতে পারে যে ধান চাষের ক্ষেত্রে সরকার একটি নীতিমালা গ্রহণ করলো সেই নীতিমালাটি কি যে কৃষকদের তিন মাস অন্তর অন্তর তারা কীটনাশক দেবে তো এই যে যে সরকার যে একটি সিদ্ধান্ত বা পলিসি নিল এবং এটি যে আসলে কৃষকদের কাছে আসলো এবং ফ্যাক্টরি হিসেবে কাজ করলো এটি কিন্তু একটি সাংস্কৃতিক উপাদান এরকম সাংস্কৃতিক উপাদান অনেকগুলো আছে যেমন প্রযুক্তি প্রযুক্তিগত জ্ঞান আমাদের কিন্তু কৃষি কাজকে একদম পরিবর্তন করে দিচ্ছে কারণ আমরা দেখছি যে এখন আসলে বীজ বপন থেকে শুরু করে পানি দেওয়া তারপরে ধান কাটা সব কিছু কিন্তু প্রযুক্তির মাধ্যমে হচ্ছে এবং আমরা যদি কেউ আসলে প্রযুক্তির সাথে খুব মানে কি বলে আমরা যদি পরিচিত হয়ে থাকি তাহলে আমরা অনেক আই বা ইন্টারনেট অফ থিংস এর নাম শুনবো যে এমনও জমি আছে যে জমিতে আসলে কেউ হাত দেয় না সেই জমিতে ফসল ফলানো হয় সেই জমিতে অনেকগুলো ছোট ছোট চিপ লাগানো আছে বা সেন্সর লাগানো আছে সেই সেন্সরগুলো একটা কম্পিউটারে তথ্য পাঠায় কম্পিউটারে তথ্য পাঠানো পরে সেই তথ্যগুলো অ্যানালাইসিস হয়ে কম্পিউটারই বলে দেয় যে এই জমির ওই জায়গায় আর্দ্রতা কম আছে সেখানে পানি পাঠাও এই জায়গায় ধানটা পেকে গেছে সেখানে কেটে ফেলো এবং আরেকটা মেশিন গিয়ে সেখানে পানি দেয় বা ধানটা কেটে নিয়ে আসো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি কিন্তু অনেক এগিয়ে গেছে এবং কৃষিকাজকে অভাবনীয় পরিবর্তন করে দিয়েছে আমরা প্রাচীনকালে দেখতাম যে আসলে কৃষিকাজ হতো কিভাবে লাঙল বা হাল চাষ হতো আমাদের অনেক ধরনের আছে এই নিয়ে কিন্তু আমরা কিন্তু এখন দেখি যদিও বাংলাদেশে প্রযুক্তির এখনো ব্যবহারটা কম কিন্তু আসলে উন্নত বিশ্বে তারা অনেক এগিয়ে গেছে এবং কিভাবে এগিয়ে গেছে কেন এগিয়ে গেছে তাও একটু পরে আমরা জানতে পারবো আচ্ছা আমরা নাহিদুল ইসলাম বলছে যে ভূমি শ্রম সংগঠন আচ্ছা হ্যাঁ ঠিক আছে এগুলো আরেকটা অর্থনৈতিক উপাদান কিন্তু আমরা এখানে অর্থনৈতিক উপাদানকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায় আমরা এই চারটি দিয়ে ব্যাখ্যা করছি এইচএসসি বুক আচ্ছা আতিক হাসান সৌরভ কিন্তু উত্তরা থেকে জয়েন করেছে আতিক হাসান সরি ফর লেট ঠিক আছে তুমি ক্লাসটি বাকি টুক থাকো মাইনুল ইসলাম বলেছেন যে আমি বাসায় আপনি আমিও বাসায় আমি আমার বাসা মিরপুর আমি মিরপুর থেকে জয়েন করেছি সো অনেকেই আছে অনেকেই দেখছে আমাদের সাথে তো এরপরে সাংস্কৃতিক উপাদানটা প্রযুক্তির পরে যদি আমরা দেখি তাহলে আর যে সাংস্কৃতিক উপাদান আছে সেটি হলো আমরা যে জনসংখ্যা একটি জায়গার একটি দেশের জনসংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান যেমন বাংলাদেশে একটা বিশেষ ধরনের কৃষি হয় নিবিড় কৃষি নিবিড় কৃষি কেন হয় কারণ আমাদের প্রচুর জনসংখ্যা প্রচুর জনসংখ্যা আসলে সবার মুখে খাবার তুলে দিতে আমাদের যে মাঠগুলো বা যে ফিল্ডগুলো আছে সেগুলো সর্বোচ্চ ব্যবহার করতে হবে তো সর্বোচ্চ ব্যবহার করার জন্য বারবার একই জমিতে চাষ করতে হবে বারবার সেখানে ফসল ফলাতে হবে তো আবার যে সব দেশে আসলে মানুষের তুলনায় ল্যান্ড অনেক বেশি সেখানে কিন্তু আবার ভিন্ন ধরনের চাষবাস হচ্ছে অর্থাৎ জনসংখ্যা কিন্তু কৃষির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে তারপরে আমরা যদি আরেকটি সাংস্কৃতিক উপাদান দেখি সেটি হলো দৃষ্টিভঙ্গি এই যে আমি বললাম যে বাংলাদেশের কৃষি এবং আমেরিকার কৃষি আমেরিকার একজন কৃষক সে কিন্তু বাংলাদেশের আমরা যেমন কৃষক বলতে বুঝি যে আসলে খুবই গরিব দুঃস্থ একজন মানুষ আনে দিন খায় যে নিজের শস্য খেতে পারে না কিন্তু আমরা যদি যদি আমেরিকান একজন ফার্মারের আমরা দেখবো যে একজন ফার্মারের একরের পর একর জমি আছে এবং সে তার নিজস্ব কি বলে সে তার নিজস্ব বিশাল বাংলাতে থাকছে তার নিজের গাড়ি আছে তার পিস্তল আছে তার হলো একটা বিশাল সাগ্রেট বাহিনী আছে এই হলো আবার একটা আমেরিকান ফার্মার সো এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু ফসল উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা দেখলাম তিন ধরনের উপাদান প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান এবার আমরা সবাই মিলে একটি কুইজের উত্তর দিব আমি দেখবো যে কে কে তোমরা ফ্যাক্টর বুঝেছো যদি তোমরা ফ্যাক্টর বুঝতে পারো তাহলে বা নিয়ামক যদি বুঝতে পারো কৃষি তাহলে আমি সামনে আগাবো আমি কুইজটা তোমাদের জন্য লিখে এনেছি কুইস্টা হলো এই ধরনের হলো প্রাকৃতিক নিয়ামক বি অর্থনৈতিক সি সাংস্কৃতিক তোমরা আমাকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে মূলধন কৃষিকাজের কি ধরনের নিয়ামক আমরা দেখেছিলাম যে কৃষিকাজের নিয়ামক তিন ধরনের নিয়ামক আছে প্রথমত প্রাকৃতিক নিয়ামক যেগুলো হলো পরিবেশ থেকে পাওয়া যায় দ্বিতীয়ত অর্থনৈতিক নিয়ামক যেগুলো আসলে অর্থনৈতিক কাজের সাথে বা টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত তারপর আমরা দেখছিলাম যে সাংস্কৃতিক নিয়ামক অর্থাৎ সাংস্কৃতিক বা মানুষের কর্মকাণ্ডের সাথে যেগুলো জড়িত তো মূলধন কি ধরনের মূলধন কি ধরনের নিয়ামক আমি দেখছি যে হেনরি উইলিয়াম আমাকে হ্যালো দিয়েছে হ্যালো হেনরি হেনরি উইলিয়াম আমাকে থ্যাংক ইউ হেনরি আচ্ছা মাসুদ স্যার আমাদের সাথে জয়েন করছে আমি আমি সবাইকে বলবো যে যদি আমরা একটু ভিডিওটা শেয়ার করে দিই তাহলে আসলে অনেকেই দেখতে পাচ্ছ সো মূলধন কৃষিকাজে কি ধরনের নিয়ামক আমরা দেখছিলাম যে আসলে প্রাকৃতিক নিয়ামক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক আচ্ছা নাফিস রেজা দিগন্ত বলেছে যে এ প্রাকৃতিক নিয়ামক নাফিস রেজা দিগন্ত বলতে চাচ্ছে এ প্রাকৃতিক নিয়ামক আর কারো কোনো যদি আর যদি কারো কিছু বলার থাকে তাহলে আমি বলবো যে কমেন্ট সেকশনে জানাতে যে মূলধন কৃষিকাজে কি ধরনের নিয়ামক আমরা দেখছিলাম যে কৃষিকাজের জন্য তিন ধরনের নিয়ামক কাজ করে প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিয়ামক বা কৃষিকাজের নিয়ামক তিন ধরনের উপাদানের উপর কাজ করে প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান আচ্ছা সর্বপ্রথম একই সাথে নার্ফিস রেজা দিগন্ত এ এবং বি দুইটি সিলেক্ট করেছে অর্থনীতি নাফিস রেজা দিগন্ত বলতে চাইছে এটি একই সাথে প্রাকৃতিক উপাদান এবং অর্থনৈতিক উপাদান আচ্ছা পৌষী খান বলেছে বি এটি হলো অর্থনৈতিক উপাদান পৌষী খান সর্বপ্রথম হলো একটা উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে সেটি হলো মূলধন হলো কৃষিকাজের অর্থনৈতিক উপাদান কারণ আমরা একটু আগে দেখছিলাম যে কৃষিকাজের নিয়ামকগুলোর মধ্যে অর্থনৈতিক উপাদানগুলো হলো প্রথমত মূলধন তারপরে শ্রম শ্রমিক তারপরে বাজার এবং পরিবহন চার ধরনের অর্থনৈতিক উপাদান অর্থাৎ আমরা বোঝা ধারণা করতে পারছি আচ্ছা রিপন রায়হান বলেছে যে সে পাবনা থেকে দেখছে আমিও ঢাকা থেকে ক্লাস করাচ্ছি তো আমরা কে কোথা থেকে আছি আমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারি তাহলে আমি আসলে ধারণা করতে পারবো যে কতজন স্টুডেন্ট আমাদের সাথে আছে এবং তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে পরবর্তীতেও দেখতে পারো তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে তো এখন আমি ভৌগোলিক নিয়ামক দেখলাম এবার আমরা দুই চারটা শস্যের ক্ষেত্রে দেখব যে ভৌগোলিক নিয়ামক হলো কিভাবে কাজ করে প্রথম আমরা যে শস্যটি সম্পর্কে দেখব সেটি হলো ধান আমাদের অতি পরিচিত অত্যন্ত প্রিয় একটি শস্য যেটি ছাড়া আসলে আমাদের মানে কি বলে বেঁচে থাকাটাই কষ্টকর আমরা মাছে ভাতে বাঙালি আমাদের দুইবেলা জায়গায় প্রায় আমরা তিন তিনবেলা ভাত খাই তো সেই ভাত আসে চাল চাল থেকে চাল আসে ধান থেকে তো আমরা ধান থেকে জানবো ধান শুধু কিন্তু আসলে আমরা মাছে ভাতে বাঙালি আমাদেরই শুধু ধান যে আসলে আমাদের গুরুত্বপূর্ণ শস্য তা কিন্তু না সারা বিশ্বেই কিন্তু ধান অনেক গুরুত্বপূর্ণ একটি শস্য যদিও ধানের পঁচানব্বই ভাগে কিন্তু উৎপন্ন হয় এবং ভোগ করা হয় এশিয়াতেই পঁচানব্বই ভাগ ভোগ করা হয় এশিয়াতেই কিন্তু ধান বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ শস্য তো ধানের ক্ষেত্রে আমরা যদি ভৌগোলিক নিয়ামকগুলো দেখি যে কীভাবে কাজ করে আমরা একটু আগে ভৌগোলিক নিয়ামক দেখলাম এবার ধানটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো আচ্ছা নাফিস দিগন্ত বলেছে যে তার প্রিন্টিং মিস্টেক হয়েছে প্রিন্টিং মিস্টেকের কারণে বি এসেছিল কোনো সমস্যা নেই নাফিস তুমি আমাদের সাথে থাকো এবং আরও কুইজ আসছে সবগুলোর অ্যান্সার দিয়ে আমাদেরকে হেল্প করো তো ধানের প্রথমত আমরা দেখছিলাম যে নিয়ামক তিন ধরনের প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক তো আমরা প্রথমেই তোমাদের কি মনে আছে যে আমরা প্রথম প্রাকৃতিক উপাদান কোনটা দেখেছিলাম আমরা প্রথম প্রাকৃতিক উপাদান দেখেছিলাম ভূ প্রকৃতি কি ধরনের ভূমিতে আসলে ধান হয় এটি হলো আমাদের প্রথম প্রশ্ন আমরা এর উত্তর হলো ধান সব সময় সমতল ভূমি প্রয়োজন সমতল ভূমি প্রয়োজন যেখানে পানি জমতে পারে যেখানে পানি জমতে পারে আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয় কেন কারণ বাংলাদেশে যে ভূপ্রকৃতি সেটি কিন্তু ধান চাষের জন্য খুবই মানে কি বলে খুবই ভালো আমাদের যেই নদীর বাহিত যে পলল যে সমভূমি সেটি কিন্তু খুবই উর্বর এবং ধানের জন্য খুবই ভালো এছাড়া আমরা যদি আরেকটু ভৌগোলিক নিয়ামক দেখতে চাই তাহলে আমরা দেখব যে এটি জন্য লাগে উর্বর দোয়াশ মাটি উর্বর দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো ধান জন্মায় এবং আমরা ভূপ্রকৃতি সম্পর্কে দেখলাম এবার যদি আমরা একটু দেখতে চাই তাহলে উর্বর দোয়াশ মাটি মৃত্তিকাও গেল আমাদের আরেকটা ভূপ্রকৃতির অংশ ছিল সেটি হলো জলবায়ু জলবায়ুর মধ্যে কি কি ছিল জলবায়ুর মধ্যে ছিল যে কতটুকু পানি দরকার বা কতটুকু বৃষ্টিপাত দরকার বা আর্দ্রতা কতটুকু থাকা দরকার বাতাসে আচ্ছা আর্দ্র জলবায়ুর প্রয়োজন ধানের জন্য এবং ধানের জন্য বৃষ্টিপাত প্রয়োজন দেড়শো থেকে দুইশো দেড়শো থেকে দুইশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন এটি কিন্তু ভালোই বৃষ্টিপাত এবং বাংলাদেশে কিন্তু এই বৃষ্টিপাতটি প্রায় কাছাকাছি হয় এবং আরও দেখছি যে এখানে ষোলো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এগুলো কিন্তু জলবায়ুর অংশ আমাদের বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন আমাদের তাপমাত্রা আমি একটু লিখে দিই আমাদের বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন আমাদের তাপমাত্রা কতটুকু প্রয়োজন এবার আমরা যদি দেখি যে আচ্ছা প্রথমে সমতল ভূমি তারপরে উর্বর দশ মাটি তারপরে বৃষ্টিপাত এবং এই তাপমাত্রা এই গেল আমাদের ধানের প্রাকৃতিক উপাদান এবার যদি আমরা অর্থনৈতিক উপাদান দেখি তাহলে আমরা দেখব ধান চাষের জন্য অবশ্যই শুরুতে মূলধন প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলধনের পরেই ধান চাষের জন্য আমি ধান চাষ করব আমি একজন কৃষক আমি মূলধন ইনভেস্ট করলাম ইনভেস্ট করে আমি জমি কিনলাম বা জমি লিজ নিলাম বা আমার আগের থেকে জমি ছিল তো আমি ধানের বীজ কিনলাম ধানের বীজের সাথে সাথে আনুষাঙ্গিক যা যা লাগবে আমার যেসব যন্ত্রপাতি সেগুলো কিনলাম কিনে এবং আমি শ্রমিকের পিছনে ইনভেস্ট করলাম কারণ আমার মাঠে আসলে শ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না তো শ্রমিকের পিছনে আমি ইনভেস্ট করলাম তারপরে অর্থনৈতিক উপাদানটা হবে আমি মূলধন ইনভেস্ট করলাম আমার শ্রমিকরা কাজ করছে মাঠে কয়েক মাস পরে কিন্তু আমার ফসল উৎপাদিত হবে তো সেই ফসল যখন কাটা হবে এবং সংরক্ষণ করা হবে তখনই আমার প্রয়োজন হবে বাজারের আমি বাজারে গিয়ে সেটি সেল করবো এবং বাজারে যাওয়ার জন্য আমার যেটি প্রয়োজন সেটি হল পরিবহন অর্থনৈতিক উপাদান মূলধন শ্রমিক বাজার পরিবহন এটা একদম আমাদের পরীক্ষায় আসলে আমাদের সবসময় এটা আমাদের গুরুত্বপূর্ণ কারণ এটি সব কিছুর ক্ষেত্রেই সেই। মূলধন আসলে যেমন প্রাকৃতিক পরিবেশ আমরা কোথাও সমভূমি লাগছে কোথাও পাহাড়ি ভূমি লাগছে তো অর্থনৈতিক উপাদানের ক্ষেত্রে যে মূলধন লাগবে এটা আসলে সবসময় ফিক্সড তো এই জন্য আমরা এই চারটি বিশেষভাবে মনে রাখবো তারপরে সাংস্কৃতিক উপাদানের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমরা দেখবো একটু উপাদান দেখছিলাম সর্বপ্রথম যে সাংস্কৃতিক উপাদান সেটি হলো সরকারি উদ্যোগ আমাদের আহ ধরি আমি একজন গরিব কৃষক তো সরকারি উদ্যোগ নিল সরকার উদ্যোগ নিলো উদ্যোগ নিয়ে আমাকে ভাবে ভাতা দেওয়ার চেষ্টা করলো বা কীটনাশক দিলো তো আমার এটি কিন্তু আমার সাংস্কৃতিক উপাদান যেটি আমার কৃষিকাজের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করছে তারপরে আমার যদি কোনো প্রযুক্তিগত জ্ঞান থাকে আমার যদি কোনো প্রযুক্তিগত জ্ঞান থাকে সেটিও আমার সাংস্কৃতিক উপাদান হিসেবে কাজ করবে তো আমি দেখছি যে প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান তিনটাই গেল তো এরপরে আমি ধানের উপাদানগুলো জানি তো ধানের আসলে এরপরে আমাদের বইতে যেটি আছে যে ধান সম্পর্কে একটু আলোচনা আছে তারপর ধানের ফ্যাক্টর ধান কোন কোন দেশে হয় আমরা দেখবো যে চীনে হয় আমেরিকাতে হয় অনেক জায়গায় ধান হয় আমাদের দেশে ধান হয় পাকিস্তানে ধান হয় ইন্ডিয়াতে ধান হয় তো আমি আসলে ওইগুলোতে যাবো না আমি যাব না আই আমি আসলে না যে এই দেশে এত মিলিয়ন মেট্রিক টন এত হেক্টর টন ধান উৎপাদিত হয়েছে এটি তোমরা বই খুললেই পাবে বই পেয়ে যাবে আমি যেটা বোঝানোর চেষ্টা করবো সেটি হলো যে কনসেপ্টগুলো আর নাম্বারগুলো তোমরা বই থেকেই নোট করে নিও ওইখানেই আমার চেয়ে ভালো তথ্য বই দিবে তো ধানের আমরা প্রাকৃতিক অর্থনৈতিক সাংস্কৃতিক উপাদানগুলো দেখলাম এবার যদি আমরা ধানের পরে গমে যাই আচ্ছা গমে যাওয়ার আগে আমরা একটা কুইজের উত্তর দিয়ে হ্যাঁ আরেকটা জিনিস বাংলাদেশে কত ধরনের ধান চাষ হয় এটি একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে দুই ধরনের ধান চাষ হয় বাংলাদেশে এটি বাংলাদেশ এবং বিশ্ব সবকিছুর ক্ষেত্রে সত্য সেটি হলো প্রথমত পার্বত্য ধান এবং দ্বিতীয়ত নিম্নভূমির ধান পার্বত্য ধান বলতে আমরা বুঝেছি যে আমরা দেখলাম যে আসলে সমভূমিতে ধান চাষ হয় কিন্তু মাঝে মাঝে পাহাড়ে ধান চাষ হয় কিভাবে ধান চাষ করে তারা তারা হলো পাহাড় কেটে একটা সমতল ভূমি বানায় তারপরে ধান চাষ করে এবং নিম্ন ভূমিতে আমাদের আছে এবং নিম্নভূমিতে তিন ভূমিতে ধান চাষ হয় এটা হলো আউশ আমন এবং গরু আমাদের পুরো বিশ্বে দুই ধরনের ধান চাষ হয় পার্বত্য ধান নিম্নভূমির ধান এবং নিম্নভূমির ধান আমাদের দেশে তিন ধরনের চাষ হয় আউশ আমন বড় এগুলো হলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এরপরে যদি আমি আগাই আবার তাহলে আমি দেখবো ধানের পরে গম গমের প্রাকৃতিক উপাদানগুলো গমের ফ্যাক্টরগুলো আমরা একটু দেখে আসি ভৌগোলিক নিয়ামক আমরা ধানের ক্ষেত্রে জানলাম যে প্রাকৃতিক অর্থনৈতিক সাংস্কৃতিক তিন ধরনের নিয়ামক রয়েছে গমের ক্ষেত্রেও কিন্তু একইভাবে তিন ধরনের নিয়ামক কিন্তু রয়েছে সব কিছুর ক্ষেত্রে যে কোনো শস্যের ক্ষেত্রেই তিন ধরনের নিয়ামক রয়েছে প্রাকৃতিক অর্থনৈতিক সাংস্কৃতিক তো গমের প্রাকৃতিক উপাদানটা সর্বপ্রথম একইভাবে ধানের মতো এখানেও সমতল ভূমি প্রয়োজন হয় সমতল ভূমি প্রয়োজন হলো দ্বিতীয়ত দোয়াস মাটি প্রয়োজন হয় অর্থাৎ ধান এবং গমের ক্ষেত্রে এই দুইটা মোটামুটি প্রায় কাছাকাছি প্রাকৃতিক উপাদান যে সমতল ভূমি এবং মাটি প্রয়োজন হয় এবার যদি আমরা প্রাকৃতিক উপাদানের মধ্যে যদি একটু জলবায়ু দেখতে চাই তাহলে আমরা দেখব যে এখানে বৃষ্টিপাত দরকার হয় পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন গম চাষের জন্য এবং দশ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন গম চাষের জন্য এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা প্রয়োজন গম চাষের জন্য এবং একইভাবে গম চাষের যেমন আমরা প্রাকৃতিক নিয়ামক দেখলাম গম চাষের জন্য মূলধন প্রয়োজন মূলধন তারপরে শ্রমিক প্রয়োজন প্রচুর শ্রম দিতে হয় গম চাষ করতে এবং সেই গমকে বিক্রি করার জন্য বাজার প্রয়োজন এবং বাজারে নেওয়ার জন্য পরিবহন প্রয়োজন এবং গমের ক্ষেত্র সাংস্কৃতিক উপাদানগুলো একইভাবে কাজ করতে পারে তো আমি দেখছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে অলরেডি বিভিত ভূম সাহা বলেছে লাভ ফ্রম নারায়ণগঞ্জ থ্যাংক ইউ ব্রাদার প্রীতি জয়েন করেছে গ্রেট গোয়িং ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ প্রীতি আমাদের সাথে থাক আমরা কুইজের অ্যান্সার দেওয়ার ট্রাই করি একটা নতুন সেটি হলো বাংলাদেশের নিম্নভূমিতে কয় শ্রেণীর ধান চাষ করা হয় আমরা একটু আগেই দেখেছি যে ধান চাষ মানে জায়গার উপর কোথায় ধান চাষ করা হচ্ছে সেই ভিত্তিতে দুই প্রকার একটা হলো পার্বত্য ভূমি আর একটা হলো নিম্নভূমির ধান তো বাংলাদেশের নিম্নভূমিতে কয় শ্রেণীর ধান চাষ করা হয় এ নাম্বার অপশন হলো টু এবং বি নাম্বার অপশন হলো থ্রি তো তোমরা দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দাও যে কোন ধরনের চাষ কয় ধরনের ধান চাষ বাংলাদেশে হয় এ নাকি বি এ গোজ ফর টু বি গোজ ফর থ্রি সো আমি তোমাদের আরেকটু মনে করি দিই যে ধান চাষ যখন হয় ধান চাষ দুই জায়গায় হয় পাহাড়ে হয় এবং নিম্নভূমিতে হয় তো পাহাড়ে যেটা হয় সেটি পাহাড়ি ধান আর নিম্নভূমিতে যেটা হয় সেই ধানগুলো আমাদের দেশে তিন আমাদের দেশে কয়েক ভাগে ভাগ করা হয় তো তোমরা আমাকে জানিয়ে দাও বাংলাদেশে নিম্নভূমিতে কয় শ্রেণীর ধান চাষ করা হয় আচ্ছা খান সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছে যে বি তিন ধরনের কংগ্রাচুলেশন খান আমাদের সাথে থাকো এবং আচ্ছা আতিক আব্রার সৌরভ সৌরভ বলেছে আমন এবং আতি সৌরভ জানিয়ে দিয়েছে যে তিন ধরনের পৌষী খান কুষ্টিয়া থেকে জয়েন করেছে আচ্ছা আহ হ্যাঁ তো পৌষি এবং আতিক হলো আহ সঠিক উত্তর দিয়েছে বি তিন ধরনের ধান চাষ হয় আউশ আমন এবং বোরো সো তোমরা কিন্তু এই ভিডিওটি করতে করতে তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিতে পারো যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও ভিডিওটি দেখলো এবং তোমরাও পরবর্তীতে এই ভিডিওটি খুব সহজে খুঁজে বের করতে পারো আর কে কোথা থেকে জয়েন করেছো এটা তো আমাকে জানাবে কমেন্টে যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা কতজন আছো আমার সাথে তো গম গেল গমের পরে আমি যদি আখ দেখতে চাই আখের ক্ষেত্রে আমি আগে আহ নিয়ামক গুলো বুঝাই তারপরে আসলে আরেকটু কিছু আলোচনা যাব যেমন আমি যদি একটু মাঝখানে জানিয়ে রাখি যে আমরা দেখছিলাম যে ধান দুই প্রকারের পার্বত্য এবং নিম্নভূমি তো সেইভাবে গমও কিন্তু আসলে দুই প্রকার একটা হলো শীতকালীন গম আরেকটা হলো বসন্তকালীন গম তো শীতকালীন গমগুলো আসলে হয় আহ গ্রীষ্ম প্রধান দেশে যেসব দেশে আসলে গরম গ্রীষ্ম প্রধান সেসব যেমন আমাদের বাংলাদেশ ভারত এইসব দেশে আসলে শীতকালীন গম চাষ হয় শীতকালে গম তোলা হয় এবং যে শীতকাল শীত প্রধান দেশগুলোতে যেমন সাপোজ যেসব দেশে আসলে বরফ পড়ে সাপোজ ইউরোপ বা আমেরিকার বিভিন্ন কান্ট্রি তো সেখানে আসলে বসন্তকালীন গম চাষ করা হয় তো গম হইল দুই ধরনের শীতকালীন গম এবং বসন্তকালীন গম আমাদের দেশে চাষ করা হয় শীতকালীন গম তো আমরা যেটা দেখছিলাম যে আখ আখের সর্বপ্রথম আমরা দেখব প্রাকৃতিক নিয়ামক তো প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আমাদের প্রথমে আছে ভূ প্রকৃতি আখ চাষের জন্য একইভাবে আগেরগুলোর মতো সমতল সমতল ভূমি ভূমি প্রয়োজন আখ চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন তো এবং তারপরে ছিল জলবায়ু আমাদের কি পরিমাণ তাপমাত্রা এবং বৃষ্টিপাত দরকার আখ চাষের জন্য তো আখ চাষের জন্য গড়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন অর্থাৎ মোটামুটি আর কি আমাদের দেশের সাধারণ যে গড় তাপমাত্রা ওইটার কাছাকাছি তারপরে আখ চাষের জন্য বৃষ্টিপাত প্রয়োজন একশো বিশ থেকে একশো পঁচাত্তর সেন্টিমিটার অর্থাৎ আখ চাষের জন্য বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতি প্রয়োজন এরপরে রয়েছে মৃত্তিকা আখ চাষের জন্য কী ধরনের মাটি প্রয়োজন আখ চাষের জন্য যে মাটি প্রয়োজন সেটি হলো চুন ও পটাশ মোয়াশ আখ চাষের জন্য চুন ও পটাশ মিশ্রিত দোয়াশ মাটি দোয়াশ মাটি কিন্তু চুন এবং পটাশ বেশি পরিমাণ থাকলে আখ চাষ অত্যন্ত ভালো হয় এই প্রাকৃতিক নিয়ামক তারপর অর্থনৈতিক অর্থনৈতিক নিয়ামকের ক্ষেত্রে আখ চাষের জন্য আসলে প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন এবং আখ একটি গুরুত্বপূর্ণ আসলে শস্য কারণ হচ্ছে আখ থেকে চিনি উৎপাদন করা হয় এবং এই চিনির বাজার আসলে দেশে দেশের বাইরে সব জায়গাতেই আছে তারপরে আখ চাষের জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন আখের যত্ন নিতে হয় এবং আখ মারাই করা আখ কাটা আখ থেকে চিনি উৎপাদন এটা পুরো যেই ইক্ষু শিল্পটা সেটি আসলে প্রচুর শ্রমিকের প্রয়োজন তারপরে এই সব কিছুকে আসলে বাজারজাত করার প্রয়োজন এবং এই সব কিছুর জন্য পরিবহনও খুবই গুরুত্বপূর্ণ এবং আখের ক্ষেত্রেও সরকারি উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে প্রযুক্তিগত জ্ঞান আখ উৎপাদনকে সবসময় সহজ করে দিবে আচ্ছা পৌষি খান জিজ্ঞেস করেছে যে পার্বত্য অঞ্চলে পাহাড়ি ধান বাদে আর কি ধান চাষ করা হয়ে থাকে আচ্ছা আমরা আসলে যেমন বলেছি যে নিম্নভূমির অঞ্চলে নিম্নভূমির অঞ্চলে আমরা পাই সামন বোরো নিম্নভূমির ধান পাহাড়ি অঞ্চলে সাধারণত পাহাড়ি ধানই বলা হয়ে থাকে কারণ পাহাড়ে আসলে নিম্নভূমিতে আসলে যেই ব্যাপক পরিমাণে ধান চাষ হয়ে থাকে পাহাড়ে কিন্তু ততটা ব্যাপক পরিমাণে ধান চাষ করা হয় না পাহাড়ে কিন্তু খুবই কম পরিমাণে ধান চাষ করা হয় তাই পাহাড়ের ধানকে আমরা পাহাড়ি ধানই বলবো আশা করি পৌষ তোমার উত্তরটা পেয়েছ তো তারপরে গেল অর্থনৈতিক উপাদান আঁকে এবং সাংস্কৃতিক উপাদানও আমরা পেয়ে গেলাম তো আমরা জানলাম ধান গম এবং আখ এবার আমরা জানবো চা সম্পর্কে সর্বপ্রথম শস্য চা সম্পর্কে আমরা জানবো তোমরা কি যারা ক্লাস করছো তোমরা কেউ চা খাও বা চায়ের গাছ দেখেছো বা চায়ের বাগান কেউ কি আমাকে বলতে পারবে যে বাংলাদেশের কয়টি চায়ের বাগান রয়েছে আমরা যারা সমতল ভূমিতে আসলে থাকি বা নিম্নভূমির অঞ্চলের মানুষ বেশিরভাগই বাংলাদেশের সমভূমি বা নিম্নভূমি তো আমরা কিন্তু সচরাচর আমাদের বাড়িতে গেলে বা আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু আমরা সচরাচর চা বাগান বা চা চাষ করতে দেখি না আমরা কিন্তু ধান চাষ করতে দেখি আমরা তারপরে আমরা ধান চাষ করতে দেখি আমরা চা মানে কম চাষ করতে দেখি কিন্তু আমরা কিন্তু চা কিন্তু সচরাচর চাষ করতে দেখি না এর কারণ হলো চায়ের সর্বপ্রথম প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে ভূ প্রকৃতি আমরা দেখছিলাম চায়ের জন্য আসলে ঢালু বা পাহাড়ি জমি প্রয়োজন ঢালু বা পাহাড়ি জায়গা প্রয়োজন কেননা আমরা যদি কেউ চায়ের গাছ দেখে থাকি আমার আকার হাত যদিও খুব একটা ভালো না আমরা ধরে নিই এটা একটা চায়ের গাছ যদিও প্রায় হয়ে গিয়েছে তো এইখানে যদি পানি জমে চায়ের গোড়ায় যদি পানি জমে তাহলে এই গাছটি মারা যাবে তো আমাদের এমন একটা ভূমি প্রয়োজন যেখানে আসলে পানি জমতে পারে না পানি বেয়ে বেয়ে পড়ে যাবে অর্থাৎ ঢালু বা পাহাড়ি জায়গাতে চা চাষ করা হয় এবং চায়ের জন্য যে ধরনের মৃত্তিকা প্রয়োজন সেটি হলো উর্বর লৌহ মিশ্রিত মাটি আমি আসলে ভিডিওর শুরুতে একটা ভুল তথ্য দিয়েছিলাম যে পটাশ মিশ্রিত মাটি আমি দুঃখিত চায়ের জন্য আসলে প্রয়োজন উর্বর লৌহ মিশ্রিত মাটি লৌহ মিশ্রিত মাটি হলে চায়ের ফলন সবচেয়ে ভালো হয় এরপরে আসি মূলধন আমরা আসলে যে কেউ যদি চা বাগান দেখে থাকি বাংলাদেশে আমার আমার মাই নলেজ বাংলাদেশে চায়ের বাগান আছে সেটি সেগুলো সিলে ঠিটাগাং ওই পাহাড়ি যে অঞ্চলগুলোতে পাহাড় আছে সেগুলো আমাদের উপর দিকে আমাদের দেশের উপর দিকে এবং নিচের দিকে একদম উত্তর পূর্বাংশে এবং দক্ষিণ দুঃখিত উত্তর পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু পাহাড় আছে তো সেসব জায়গায় আসলে আহ চায়ের চাষ হয় তো আমরা যে চা বাগানগুলো দেখি সেই বাগানগুলো কিন্তু আসলে লিজ নেওয়া বা খুব ধনী না হলে সেগুলো কিন্তু কেনা খুব কষ্টকর তো এগুলো কিন্তু খুবই ব্যয়বহুল এবং পাহাড়ে আসলে যে শ্রমিকেরা কাজ করে আমরা কিন্তু মানে অনেক সময় দেখি যে বাঙালি না অনেক সময় মায়ানমার থেকে শ্রমিক নিয়ে আসা হয় কারণ বলা হয় যে বাঙালির শ্রমিকরা এতটা পরিশ্রমী না চা বাগানে যতটা পরিশ্রম দরকার হয় আমরা দেখেছি যে চা বাগানে আমরা আমরা প্রায়ই ছবিতে দেখি হয়তো অনেকেই দেখেছি আচ্ছা আতিক কাপড়ার সুলভ বলেছে চা তো চাই হ্যাঁ আমিও দৈনিক প্রায় তিন থেকে চার কাপ চা খাই মিনিমাম সো আমিও একজন চায়ের ফ্যান আসো আমরা চাটা বোঝার চেষ্টা করি আসলে কিভাবে উৎপাদিত হয় তো চায়ের শ্রম শ্রমের ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে আমরা একটা প্রায় একটা ছবি দেখি যে আসলে কোন একটা মানে মিয়ানমারে কোন একটা মহিলা সে আসলে বাচ্চা কাঁধে নিয়ে চায়ের পরিচর্যা করছে তো এটা এতটাই মানে যত্ন দিতে হয় চায়ের বাগানে এবং প্রচুর শ্রমের প্রয়োজন হয় তো চায়ের প্রচুর মূলধন দরকার শ্রমিক দরকার এবং চায়ের কিন্তু আসলে বিশ্বব্যাপী বাজার রয়েছে যদিও আমরা এখনো স্বয়ং না আমাদের এখনও চা আমদানি করতে হয় কিন্তু চায়ের বাজার কিন্তু বিশ্বব্যাপী এবং এই চা এই যে দেশে বিদেশে নিয়ে নেওয়ার জন্য পরিবহন আমাদের মাস্ট এবং চায়ের ক্ষেত্রে কিন্তু সরকারি উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রযুক্তিগত জ্ঞান চায়ের উৎপাদনকে আরও বাড়িয়ে দিতে পারে এবং সহজ করে দিতে পারে এছাড়া আমরা চায়ের ক্ষেত্রে আরেকটি শাস্তি পর্যন্ত রেখে কীটনাশক প্রচুর পরিমাণে আর যেখানে আমরা চা চাষ করব সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দরকার হয় আচ্ছা মোস্তাহিদ রহমান বলেছে যে কি লাভ জেনে আসলে এটা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি কোনো কিছু জেনে কি লাভ এটা অন্য ডিবেট ফিলোসফি ক্লাস হলে আমরা বলতাম আমরা এখানে আমাদের চতুর্থতায় কৃষি সম্পর্কে জানার চেষ্টা করছি তো কীটনাশক আসলে চা বাগানে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োজন হয় তো আমরা দেখছি যে চায়ের ক্ষেত্রে তিন ধরনের উপাদান প্রয়োজন আর ঢালু জমিতে চা উৎপাদিত হয় কারণ হলো চা যদি পানি নিচে বেয়ে না নামে এবং কোথাও যদি পানি জমে থাকে চায়ের আসলে যে গাছটা সেটা মারা যাবে এবং পূর্ব লৌহ মিশ্রিত মাটি দরকার যেটি আসলে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বা চিটাগাং অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু উর্বর লৌহ মিশ্রিত মাটি পাওয়া যায় তাই সেখানে চায়ের চাষ ভালো হয় এবং মূলধন শ্রমিক বাজার পরিবহন আমরা দেখলাম তো এবার আমরা খুব দ্রুত একটা কুইজের করি খুব সহজ আমি দিয়েছি যাতে তোমরা সবাই পারো এবং তোমাদের কনফিডেন্স গ্রো করে বাংলাদেশে আমরা যে গম চাষ করি সেটি কি ধরনের গম এ শীতকালীন গম এবং বি বসন্তকালীন গম আমি তোমাদেরকে একটা ক্লু দিতে পারি সেটি হলো উল্টো ব্যাপারটা দেশে শীতকালীন গম চাষ হয় এবং শীত প্রধান দেশে বসন্তকালীন গম চাষ হয় তো আমাকে খুব দ্রুত তোমরা জানিয়ে দাও এ নাকি বি শীতকালীন গম চাষ হয় নাকি বাংলাদেশে বসন্তকালীন গম চাষ হয় আমি দেখবো যে কে আগে উত্তরটা দিতে পারো গম আসলে এই যে আমরা গমের দুইটা ভাগ করেছি সেটি কিন্তু আসলে কোন সময় চাষ হচ্ছে এবং কোন সময় উত্তোলন করা হচ্ছে শীতকালীন গম শীতকাল গ্রীষ্মকালে লাগানো হয় এবং শীতকালে উত্তোলন করা হয় এবং বসন্ত বসন্তকালীন গম শীত প্রধান বসন্তকালে উত্তোলন কাটা হয় আচ্ছা রাহাত উত্তর দিচ্ছে যে বি বসন্তকালীন গম পৌষী খান বলেছে এ তানজিম হাসান বলেছেন যে শীতকালীন আচ্ছা শীতকালীন দুইজন বললো শীতকালীন দুইজন বললো শীতকালীন একজন বললো বসন্তকালীন আর আচ্ছা আতিক বলছে যে এ তিন তিনজন আমরা পেলাম যে শীতকালীন গম আচ্ছা তো আমরা দেখছি যে তিনজন আসলে শীতকালীন গমের পক্ষে ভোট দিয়েছে যে বাংলাদেশে চাষ শীত গম হলো শীতকালীন গম এবং একজন বলেছে যে বসন্তকালীন গম অর্থাৎ তিনজন ঠিক এবং একজন ভুল বাংলাদেশের চাষকৃত গম হলো শীতকালীন গম গম উত্তর এ শীতকালীন তো আমরা কি কি শিখলাম আমরা প্রথমত শিখলাম যে কৃষি কি তারপরে কৃষির নিয়ামক গুলো কি কি তারপরে আমরা চারটা শস্যের নিয়ামকগুলো গুলো জানলাম এবার আমরা একটু জানার চেষ্টা করবো

সে একটা বিখ্যাত সংজ্ঞা দিয়েছে অ্যাগ্রিকালচারের সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু আসলে এগ্রিকালচারের কৃষির ক্ষেত্র জিমার ম্যানের সংজ্ঞা অনুযায়ী কৃষির ক্ষেত্র তিন ভাগে ভাগ করতে পারি প্রথমত ফসল উৎপাদন আমরা শুরু থেকে যেটি দেখছি আমরা শুরু থেকে কিন্তু আসলে কৃষিকাজ বলতে ফসল উৎপাদন দিয়ে বুঝাচ্ছি কিন্তু শুধুমাত্র কি ফসল উৎপাদনে কি কৃষিকাজ না কৃষিকাজের মধ্যে আরো দুটো ব্যাপার অন্তর্ভুক্ত রয়েছে আরেকটি ব্যাপার হলো পশুপালন আমরা যে ঘরে গৃহপালিত বিভিন্ন প্রাণী যে পালি এবং সেগুলো কিন্তু আসলে কৃষিকাজের অন্তর্ভুক্ত আমরা যে গরু পালি মহিষ পালি ছাগল পালি মুরগি পালি এগুলো কিন্তু পশুপালন এবং এগুলো কিন্তু কৃষিকাজের অন্তর্ভুক্ত এবং তৃতীয়ত মৎস্য চাষ মৎস্য চাষ অর্থাৎ মাছ চাষ করছি আমরা এটাও কিন্তু কৃষিরই একটা ক্ষেত্র কৃষির তিন ধরনের হতে পারে ফসল উৎপাদন পশুপালন এবং মৎস্য তিনটাই কৃষি অনেকে ধারণা করে যে ফসল উৎপাদনে শুধুমাত্র কৃষি না আমরা যে পশুপালন করছি এবং মৎস্য চাষ করছি সেটাও কৃষি তো আমরা জিমান ম্যানের সংজ্ঞা অনুযায়ী কৃষির ক্ষেত্রগুলো জানলাম কৃষিকে ভাগ করলাম এবার আমরা আরো কিছু কৃষির ক্ষেত্র ধরো আমি মানুষকে ভাগ করছি হ্যাঁ মানুষ কত প্রকার তো এখন আমি চরিত্রের উপর ভিত্তি করে আমি মানুষকে দুই ভাগে ভাগ করলাম ভালো মানুষ লম্বা মানুষ দুঃখিত ভালো মানুষ খারাপ মানুষ আমি উচ্চতার উপর ভিত্তি করে মানুষকে দুই ভাগে ভাগ করলাম লম্বা মানুষ খাটো মানুষ আবার আমি শারীরিক অবস্থার উপর ভিত্তি করে মানুষকে দুই ভাগে ভাগ করলাম সুস্থ মানুষ অসুস্থ মানুষ তো এই যে যে আমি কৃষির উপর ভিত্তি করে ভাগ করছি সেখান থেকে কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা তো কৃষিকে আসলে অনেক কিছুর উপর ভিত্তি করে ভাগ করা যায় একটা জিনিস থেকে ভাগ করলে একরকম অন্য কিছু দিয়ে ভাগ করলে অন্যরকম তো আমরা একটু দেখার চেষ্টা করি ব্যাপারগুলো রকম। প্রথমত ভূমির যোগান অনুযায়ী ভূমির যোগান অনুযায়ী কৃষিকাজ কৃষিক্ষেত্র দুই প্রকার একটা হলো প্রগাঢ় বা নিবিড় কৃষি এবং দ্বিতীয়ত ব্যাপক কৃষি ভূমির যোগান বলতে প্রগাঢ় কৃষি আমরা দেখতে পারি যেখানে ভূমি যোগান কম মানুষের তুলনায় যেমন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে মানুষ অনেক ভূমি কম আমাদের এখানে হয় প্রগাঢ় কৃষি এবং সাপোজ কোন দেশ ইউরোপের কোনো একটি উন্নত দেশ যেখানে আসলে ভূমি মানুষের তুলনায় ভূমি অনেক বেশি সেখানে হয় ব্যাপক কৃষি প্রগাঢ় কৃষিতে প্রচুর পরিমাণে মানুষ ইউজ করা হয় এবং দুই তিনবার জমি চাষ করা হয় একটা জমি থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার চেষ্টা করা হয় যাতে আসলে দেশে চাহিদা পূরণ হয় এবং ব্যাপক কৃষিতে আসলে প্রযুক্তির প্রচুর ব্যবহার করা হয় এবং একটি জমি থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা হয় কিন্তু আসলে জমির উপরে অত্যাচার করা হয় না তো এই গেল ধরনের কৃষির ক্ষেত্র তারপরে দ্বিতীয়ত আর্দ্রতা অনুযায়ী আর্দ্রতা অনুযায়ী আর্দ্রতা অনুযায়ী আমরা কৃষিকে কি কি ভাগে ভাগ করতে পারি আদ্র কৃষি কৃষি কাজ হল সেগুলো হলো আর্দ্র যেমন আমাদের দেশে তারপরে হলো শুষ্ক কৃষি সব দেশে বৃষ্টিপাত হয় না এবং সেচও হয় না অর্থাৎ শুষ্ক পরিবেশে সব ফসল উৎপাদিত হয় সেগুলো হলো শুষ্ক কৃষি এবং তৃতীয়ত আছে হলো সেচ কৃষি শুষ্ক এলাকা কিন্তু সেচ দিয়ে কৃত্রিম পানির ব্যবস্থা করে কৃত্রিমভাবে পানির ব্যবস্থা করে চাষ করা হয় সেটি হলো সেচ কৃষি আদ্রত অনুযায়ী জানলাম এবার যদি আমরা দেখি ফসল উৎপাদন ফসল উৎপাদনের পদ্ধতি ফসল উৎপাদনের পদ্ধতি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এক ফসলই ধরি আমি একজন কৃষক এবং আমার একটা জমি আছে এবং আমি সেই জমিতে বছরে একবারই ধান চাষ করি তো আমার যে জমি আমার যে কৃষি ব্যবস্থা সেটি হলো এক ফসলি কৃষি আমার জমিতে একবারই ফসল ফলন হয় আর আছে দু ফসলি কৃষি আমরা দেখি একই জমিতে আমাদের দেশে একই বছর এক সময় ধান চাষ করা হয় এক সময় গম চাষ করা হয় দু কৃষি তারপরে আমরা কিছু জায়গায় যেখানে প্রচুর পরিমাণে নিবিড় কৃষি করা হয় কিছু জায়গায় কিন্তু আসলে কৃষিও আছে বহু ফসলি অর্থাৎ দুই বা ততধিক দুয়ের অধিক চাষ করা হয় একটি জমিতে এটি হলো বহু ফসলি কৃষি এবার আমরা আরো অনেক কিছু অনুযায়ী আমরা কৃষির ক্ষেত্রকে ভাগ করতে পারি মালিকানা অনুযায়ী বললাম যে ধরে নেই একটু আগে বললাম যে আমি একজন কৃষক আমার জমি আছে আমার জমি আছে আমার একার জমি সেটিকে আমি বলছি ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিগত দুঃখিত আমি ব্যক্তিত আকার দিয়েছিলাম ব্যক্তিগত বানানে ব্যক্তি বানানে কোনো আকার নেই ব্যক্তিগত মালিকানাধীন আমার যদি একার জমি হয় তাহলে সেই জমিটি হবে ব্যক্তিগত কিন্তু আমার এবং আমার একটি বন্ধুর সাথে আমার শেয়ারে জমি আছে এটি আমার এবং আমার বন্ধুর বা আমার ভাইয়ের সাথে আমার শেয়ারে জমি আছে তখন যেটা হবে সেটিকে বলা হবে যৌথ মালিকানাধীন কৃষি এগুলো কি কিন্তু কৃষি হবে যৌথ মালিকানাধীন একের অধিক একটা জমির মালিক এবং তৃতীয় যেই ভাগটি আছে সরকারি মালিকানাধীন এটির সাথে আমরা খুব সাধারণত পরিচিত না আমাদের দেশে যেমন সমাজতান্ত্রিক যে দেশগুলো চীন বা কিউবা সেখানে কিন্তু আসলে সমাজতন্ত্র যেখানে চলে সেখানে কিন্তু সবকিছু মালিক হলো রাষ্ট্র তথা সরকার অর্থাৎ সেখানকার যে কৃষি ব্যবস্থা সেটা হলো সরকারি তো তারপরে আমরা আরো আরো আছে আরো ভাগ আছে আচ্ছা তার আগে আমরা একটা কুইজের অ্যান্সার দিয়ে আসি আমরা বিভিন্ন ধরনের একটু আগেই পড়ছিলাম আমার নিয়ামক প্রশ্নটি ছিল এই কুইজের যে কীটনাশক চা উৎপাদনের কি ধরনের উপাদান প্রথমত প্রাকৃতিক উপাদান আমরা দেখছিলাম যে আসলে যে কোনো কাজের নিয়ামক তিন ধরনের উপাদানের উপর ভিত্তি করে হতে পারে প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান আমরা একটু আগেই পড়েছি তোমরা যারা যারা ক্লাস সি কীটনাশক চা উৎপাদনের কি ধরনের উপাদান চা কি ধরনের উপাদান আচ্ছা আরাফাত আরাফাত জনি বলেছে যে কীটনাশক হলো অর্থনৈতিক উপাদান বি অর্থনৈতিক উপাদান আচ্ছা পৌষি খান বলেছে যে সি সাংস্কৃতিক উপাদান বলেছে একজন বলেছে বি বি এর বিদান আরেকজন বলেছে সাংস্কৃতিক উপাদান আচ্ছা আর একজন বলেছে সাংস্কৃতিক উপাদান অর্থাৎ দুইজন আমরা পেয়েছি সাংস্কৃতিক উপাদান কীটনাশক চা উৎপাদনে কি ধরনের উপাদান রিষা মুন্তাহা আমাদের সাথে অ্যাড করছে যে বি অর্থনৈতিক উপাদান রিষা বলছে যে কীটনাশক চা উৎপাদনে অর্থনৈতিক উপাদান এবং উপরে পৌষ বলেছে যে সি সাংস্কৃতিক উপাদান আতিক বলছে যে সি সাংস্কৃতিক উপাদান অর্থাৎ আমরা কিন্তু আসলে দেখছি যে মোটামুটি অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদানের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু অলরেডি লেগে গেছে যে কীটনাশক চা উৎপাদনে কি ধরনের উপাদান আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে আমি একটু তোমাদেরকে তোমরা অনেকেই জানো তারপর একটু বলি যেটা তোমাদের মনে থাকে সেটি হলো প্রাকৃতিক উপাদান আর অর্থনৈতিক উপাদান আমি আলাদা করে দিচ্ছি প্রাকৃতিক উপাদানগুলো হলো যেগুলো আসলে পরিবেশে ন্যাচারালি পাওয়া যায় যেমন ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি হল প্রাকৃতিক উপাদান অর্থনৈতিক উপাদান হলো আমার আমরা এইচএসসি তে যখন পড়ছি তখন আমাদের অর্থনৈতিক উপাদানগুলো ফিক্সড চারটি অর্থনৈতিক উপাদান প্রথমত হলো মূলধন আমাদের যে কোনো কৃষিকাজের জন্য মূলধন প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন দ্বিতীয়ত শ্রমিক যে কোনো কৃষিকাজের জন্য শ্রমিক প্রয়োজন তৃতীয়ত আমাদের প্রয়োজন বাজার আমরা যখন ফসল উৎপাদন করবো সেটি বিক্রির জন্য বাজার প্রয়োজন এবং চতুর্থ আমাদের প্রয়োজন পরিবহন আমরা বাজারজাত করার জন্য আমাদের পরিবহন প্রয়োজন এই চারটির বাইরে আমাদের কোনো অর্থনৈতিক উপাদান নেই অর্থাৎ কীটনাশক অর্থনৈতিক উপাদান হবে না এবং কীটনাশক প্রাকৃতিক উপাদান হবে না এটা আমরা এমনিতেই বুঝতে পারছি এটা একটা ম্যানমেড বা মনুষ্য তৈরি জিনিস পৌষিখান বলছে যে সি হান্ড্রেড পার্সেন্ট রাইট হ্যাঁ পৌষিখান রাইট হান্ড্রেড পার্সেন্ট সাংস্কৃতিক উপাদান সি এবং কীটনাশক কীভাবে সাংস্কৃতিক উপাদান আমরা একটু আগেই বললাম যে প্রযুক্তিগত জ্ঞান সাংস্কৃতিক উপাদান তারপরে সরকারি উদ্যোগ সাংস্কৃতিক উপাদান এবং সরকারি উদ্যোগে কীটনাশক দেওয়া একটা জায়গায় ব্যক্তি জায়গায় কীটনাশক প্রয়োগ করা সেটি সাংস্কৃতিক উপাদান কেন কারণ মানুষ যখন পরিবেশ মধ্যে ক্রিয়া করে তার একটি নিজস্ব আসলে পরিবেশ তৈরি করে সেটি কিন্তু সাংস্কৃতিক পরিবেশ এবং কীটনাশক কিন্তু মানুষের তৈরি তো এই জন্য কীটনাশক চা উৎপাদনের সাংস্কৃতিক উপাদান যেটি প্রভাবক বা নিয়ামক হিসেবে কাজ করে ধন্যবাদ সবাইকে অ্যানসার দেওয়ার জন্য আমরা এবার দেখব বাংলাদেশের প্রধান কৃষি ক্ষেত্র আমরা খুব শর্টে এমন একটা ভাবে শিখবো যাতে আমাদের মাথায় থেকে যায় আমরা পরীক্ষার সময়ও লিখতে পারি প্রধান কৃষি ক্ষেত্র এবং এটা কোথাকার বাংলাদেশের তোমরা যদি এই লেকচারগুলো আর একটু ডিটেলসে দেখতে চাও এবং প্রতিটা টপিক ধরে ধরে লেকচার দেখতে চাও তাহলে উপরে টেন এর অ্যাপের টেন মিড স্কুলের অ্যাপ্লিকেশনের একটা সাইট আছে বা একটা অ্যাড্রেস আছে সেখানে গেলেই প্লে স্টোর থেকে তুমি টেন মিড স্কুল অ্যাপটি নামাতে পারবে সেখানে যদি তুমি এইচএসসি সিলেক্ট করো এইচএসসি থেকে জিওগ্রাফি সেকেন্ড পেপারে যাও তাহলে দেখবে যে অলরেডি আমি কৃষি চ্যাপ্টারের উপরে ফুল একটা ভিডিও করে রেখেছি এখানে কৃষি চ্যাপ্টারের সব কিছু নিয়ে কথা বলা হয়েছে তোমরা সেখানে গেলেই এটি পাবে এবং আমরা লাইভের তো শিখছি যাতে আমাদের মনে থাকে আরও বেশি করে তো বাংলাদেশে কৃষিক্ষেত্রকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত ফসল উৎপাদন জিমার ম্যানের সংজ্ঞা অনুযায়ী তাই না আমরা জিমার ম্যানের সংজ্ঞা অনুযায়ী দেখছিলাম তিন ভাগে ভাগ করা যায় ফসল উৎপাদনের পরে হলো মৎস্য চাষ এবং তারপরেই পশুপালন তারপরে আছে পশুপালন আচ্ছা আমাকে জিজ্ঞেস করেছে খুব গুরুত্বপূর্ণ ঠিক প্রশ্ন করেছে যে পৌষিকান যে সে কি ভূগোল ক্লাস করছে নাকি কৃষি শিক্ষা ক্লাস করছে সে একটু সন্ধিহান তো আমি একটু একটু ইন্টারাপ্ট করি তো একটু কৃষি শিক্ষার বাইরে যাই একটু ভূগোলে যাই হ্যাঁ আমরা যদি দেখি যে ভূগোলের দুটো অংশ আছে একটি হলো প্রাকৃতিক এবং একটি হলো সাংস্কৃতিক বা মানব ভূগোল তো প্রাকৃতিক ভূগোলে কিন্তু আসলে অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে যেমন জিওলজি নিয়ে আলোচনা হতে পারে জিওলজি নিয়ে কীভাবে আলোচনা হতে পারে কিন্তু প্রাকৃতিক ভূগোলে অর্থাৎ আবার সাংস্কৃতিক ভূগোলে কিন্তু এগ্রিকালচার নিয়ে আলোচনা হতে পারে কেননা আসলে ভূগোল যে কোনো কিছুকেই বুঝতে পারে যেমন আমরা যদি এই যে করোনা ইস্যু চলছে এই পৃথিবীতে আমরা যদি মেডিকেল জিওগ্রাফিও কিন্তু একটা ডিসিপ্লিন আছে সাব ডিসিপ্লিন জিওগ্রাফি মেডিকেল জিওগ্রাফি সেখানে কিন্তু করোনা নিয়েও আমরা জিওগ্রাফাররা কাজ করতে পারি আমরা কি দেখার চেষ্টা করবো আমরা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউশন দেখি আমরা সারা পৃথিবীতে দেখি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্যাটার্ন দেখি কোন দেশে কিভাবে কোন প্যাটার্নে ছড়িয়েছে তো এই ডিস্ট্রিবিউশন এবং প্যাটার্নের মাঝখানে জিওগ্রাফির আসলে অনেকগুলো মেথোলি আছে আসলে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা আমি সেদিকে যাব না কিন্তু আমরা গুগল ক্লাসই করছি কিন্তু অ্যাগ্রিকালচারাল জিওগ্রাফির অংশ পড়ছি আমরা অ্যাগ্রিকালচারাল অ্যাগ্রিকালচারাল জিওগ্রাফি ধন্যবাদ পড়শি প্রশ্নটি করার জন্য আমি আশা করি আরো অনেকেই উপকার হবে তো বাংলাদেশের প্রধান কৃষি ধরনের ফসল উৎপাদন মৎস্য চাষ এবং পশুপালন ফসল উৎপাদন আবার দুই ধরনের হতে পারে অর্থকরি অর্থকরী ফসল এবং খাদ্যশস্য বাংলাদেশের অর্থকরী ফসল মধ্যে আছে পাট চা তামাক তুলা ইত্যাদি অর্থকরী ফসল বলতে আমরা বুঝি যেগুলো আসলে অর্থ উপার্জনের জন্য উৎপাদন করা হয় খাওয়া হয় না সেগুলো আসলে অর্থকরী ফসল এবং খাদ্যশস্য বলতে আমরা যেসব নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য যেগুলো উৎপাদন করি সেগুলো খাদ্যশস্য যেমন ধান গম ভুট্টা ডাল তেল মশলা ইত্যাদি হলো খাদ্যশস্য এবার আসে কৃষিক্ষেত্র মৎস্য চাষ মৎস্য চাষও দুই ধরনের প্রথমত আভ্যন্তরীণ প্রথমত এবং দ্বিতীয়ত সামুদ্রিক তো মৎস্য চাষ কি আমাদের নদী নালা খাল বিল হাওয়ার বাওর যত কিছু আছে আমাদের দেশের ভিতরে সবকিছু আভ্যন্তরীণ এবং আমাদের দক্ষিণে একটা আছে সমুদ্র বঙ্গোপসাগর সেখানেও কিন্তু মৎস্য চাষের এই কৃষিক্ষেত্রে ফিল্টার হয়েছে প্রচুর মাছ ওইখান থেকে ধরা হয় এখানে কিন্তু মৎস্য শিল্প গড়ে উঠেছে চিটাগাঙে তো সেটি হলো সামুদ্রিক তো অভ্যন্তরীণকে আবার আমরা দুই দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো মুক্ত জলাশয় মুক্ত জলাশয় আমরা বলি ওপেন যেগুলো আসলে বহমান যেমন নদী নদী একটা মুক্ত জলাশয় আর আরেকটি আছে চাষকৃত জলাশয় যেমন একটি জায়গায় একটা পুকুর আমরা খনন করেছি খনন করে সেখানে মাছ চাষ করছি এটি হল চাষকৃত জলাশয় এবং সামুদ্রিকও দুই ধরনের হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এবং আর্টিসেনাল আমার হাতের লেখা না বোঝা গেলে আমার কথা আশা করি বোঝা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল এবং আর্টিসেনাল এবং পশুপালন বাংলাদেশে কি কি ধরনের পশুপালন হয় আমরা কিন্তু খুব ভালো করে জানি আমরা সবাই জানি সবাই দেখেছি গরু মহিষ ভেড়া আর কি হতে হতে পারে পারে গরু মহিষ ভেড়া কি বাংলাদেশে পালন হয় হয় হ্যাঁ আচ্ছা আমি গৃহপালিত তো এখানে ধরছি না তারপরে পশুর মধ্যে যদি আমরা পাখি পালনও ধরি আহ ধরি মুরগি হাঁস পশুপালন বলতে পশু পাখি আমরা সবই বুঝাচ্ছি এই গেল আমাদের ওভারঅল বাংলাদেশে কি কি ধরনের কৃষিক্ষেত্র রয়েছে তিন ধরনের কৃষিক্ষেত্র রয়েছে এবার আমরা যদি দেখি যে বাংলাদেশে ফসলকে কয় ভাগে ভাগ করা যায় কোন সময়ে চাষ হচ্ছে এবং কোন সময়ে কাটা হচ্ছে কোন সময়ে উৎপাদন হচ্ছে এর উপর ভিত্তি করে বাংলাদেশের ফসলকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটি হলো দুই ভাগে উৎপাদনের সময়কাল অনুযায়ী কৃষিকে বা ফসলকে উৎপাদিত ফসলকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত খরিফ আচ্ছা আমি একটু পাশাপাশি দেখি যাতে এগুলোর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি একই সাথে খরিফ ফসল এবং দ্বিতীয়টি হলো রবি শস্য চাষ হয় সাধারণত খরিফ ফসল চাষ হয় কিন্তু এটি হলো বর্ষার শুরুতে চাষ হয় বর্ষার শুরুতে বর্ষার শুরুতে খরিফ ফসল চাষ করা হয় এবং এটির যে সময়কাল সেটি হলো এপ্রিল থেকে বছরের ছয় মাস খরিফ ফসল ছয় মাস শস্য তো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এবং যদি আমরা উদাহরণ হিসেবে ধরতে চাই খরিফ ফসলে তাহলে একটি ভালো উদাহরণ হলো আমন ধান এবং বোরো ধান এবং এই সময়কাল অনুযায়ী এটাকে শুধুমাত্র খরিফ ফসল নয় এটিকে কিন্তু হৈমন্তিক ফসলও বলা হয় হৈমন্তিক ফসল এই নামটি আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ রবি শস্য বা রবি ফসল এটি হলো বাকি ছয় মাস চাষ করা হয় অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল এপ্রিল থেকে অক্টোবর আর এটি হলো নভেম্বর থেকে এপ্রিল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চাষ করা হয় রবি শস্য এবং এটি বোনা হয় শীতের শুরুতে এটি বর্ষার শুরুতে রবি শস্য শীতের শুরুতে এবং আমরা যদি রবি শস্যের যদি একটা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখবো বোরো ধান আচ্ছা পৌষি খান খরিফ ফসল আরেকবার বোঝাতে বলেছে বাংলাদেশে উৎপাদনের সময়কাল অনুযায়ী কোন সময় ফসল উৎপাদন করা হচ্ছে সেই অনুযায়ী দুই ভাগে ভাগ করা হচ্ছে ফসলকে একটা হলো খরিফ ফসল রবি শস্য খরিফ ফসল কোনটাকে বলা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যেটি চাষ করা হচ্ছে সেটি হল খরিফ ফসল এবং নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যেটি চাষ করা হচ্ছে সেটি হলো আচ্ছা দুঃখিত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যেটি চাষ করা হচ্ছে সেটি হলো খরিফ ফসল এবং নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যেটি চাষ করা হচ্ছে সেটি হলো রবি শস্য এই হলো সাধারণ ইয়া আর খরিফ ফসল চাষ করা হয় বর্ষার শুরুতে এবং রবি শস্য চাষ করা হয় শীতের শুরুতে এইটুকু পার্থক্য জানলে মোটামুটি আমরা আইডিয়া করতে পারবো খরিফ ফসল হিসেবে আমরা উদাহরণ দিতে পারি আমন বড় এবং রবি শস্য হিসেবে এক্সাম্পল দিতে পারি আমরা বড় ধান তো দুঃখিত আমি আসলে বোরো দুইবার লিখেছি ধন্যবাদ আতিককে সংশোধন করে দেওয়ার জন্য আমন এবং আউশ আমন এবং আউশ খরিফ ফসল এবং বড় ধান হলো রবি শস্য তো বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম সর্বপ্রথম আমরা শিখলাম যে অ্যাগ্রিকালচার কি অ্যাগ্রিকালচার অর্থ কি কৃষি কি কৃষি ক্ষেত্রগুলো কি কী এবং কৃষি নিয়ামকগুলো কি কী তিন ধরনের কৃষির নিয়ামক আছে সেটি হলো প্রাকৃতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক তারপর আমরা শিখলাম চার ধরনের শস্য সম্পর্কে এবং তাদের নিয়ামকগুলো জানলাম তারপরে আমরা জানলাম কৃষির বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে এবং বিভিন্ন ভাগ সম্পর্কে এবং বাংলাদেশে কৃষির অবস্থাও জানলাম এবং বাংলাদেশে দুই ধরনের ফসল এটিও জানলাম সর্বশেষ আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে চাই সেটি হলো আমাদের বর্তমান অ্যাগ্রিকালচারের উপর বেস করে বাংলা পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন হচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে এবং আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের বইয়ের লাস্টের দিকে একটু আলোচনা আছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে জলবায়ু পরিবর্তন কি আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে জলবায়ু কি জলবায়ু হলো বিশ ত্রিশ বছর আবহাওয়া গড় বৃষ্টিপাত তাপমাত্রা ইত্যাদি গড় হল জলবায়ু তো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ফলে যেটি হয়েছে সেটি হলো এই পুরো গড়গুলো পরিবর্তন হয়ে গিয়েছে যেই সময় বৃষ্টি হওয়ার কথা ছিল সেই সময় বৃষ্টি নেই খরা অন্য কোনো সময় বৃষ্টি হচ্ছে বা যেই বছর বৃষ্টি হচ্ছে সেই বছর আসলে অতিবৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে যেই বছর বৃষ্টি হচ্ছে না সেই বছর খরা যাচ্ছে আবার শীতের সময় অনেক শীত গরমের সময় অনেক গরম এই যে যে আমাদের সিজনে যে চেঞ্জগুলো আসছে ক্লাইমেট চেঞ্জের জন্য তাতে করে যে কি হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে আমাদের একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে আমাদের খরিফ ফসল এপ্রিল থেকে অক্টোবর রবি শস্যের নভেম্বর থেকে এপ্রিল এই সময়সীমা আমরা আমন ধান একটা সময় লাগাই আউশ ধান একটা সময় লাগাই বড়ো একটা সময় লাগাই গম এক সময় চাষ করি তেল এক সময় চাষ করি ভুট্টা এক সময় চাষ করি বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন সময় চাষ করি তো এই সিজন চেঞ্জের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এক সময়ের বৃষ্টি আরেক সময় গিয়ে হচ্ছে এবং কৃষকরা কনফিউজ হয়ে যাচ্ছে বা কৃষকরা সেচ দিয়েও পানি পাচ্ছে না এবং গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে তো এই সব কিছু মিলে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং আমরা কিন্তু আরও ক্লাইমেট চেঞ্জ কিন্তু আরও ভয়াবহ রূপ কিন্তু আমাদেরকে সামনে নিয়ে আসছে তো আমরা যারা অ্যাগ্রিকালচারাল জিওগ্রাফি পড়বো আমাদের কিন্তু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কেও জানতে হবে কারণ ক্লাইমেট চেঞ্জ অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজকে আমরা কৃষির অনেক কিছু শিখলাম এবং আমরা লাইভের ধাপে ধাপে লাইভের প্রথম দ্বিতীয় তৃতীয় লাইভের পর আজকে চতুর্থ লাইভে চতুর্থ চ্যাপ্টারটি শিখলাম দুঃখিত আছে তৃতীয় লাইভে চতুর্থ চ্যাপ্টারটি শিখলাম আমরা নেক্সট দিন আরও একটি চ্যাপ্টার নিয়ে আসব সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং নেক্সট লাইভে দেখা হচ্ছে সবার সাথে ধন্যবাদ সবাইকে